যে ডাইনেস্টি আছে আমাদের ত্রিপুরার রাজ পরিবারের, একটা সুন্দর ইতিহাস আছে, পজিটিভ ইতিহাস আছে। মহারাজা বীরবিক্রম কৃষ্ণ মাণিক্য ওই সময় যে আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন, উনি যেই কাজগুলি শুরু করেছিলেন ওই কাজগুলো যদি ধারাবাহিকতার সঙ্গে কন্টিনিউশন করে যেতেন তো ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ রাজ্য আজ থেকে 10 বছর আগে হয়ে যেত। কারণ কি, আমি লক্ষ্য করেছি মহারাজা বীরবল কৃষ্ণ মাণিক্য সেই এমবিবি কলেজ হোক, সেই এয়ারপোর্ট হোক, ত্রিপুরা রাস্তা হোক, ত্রিপুরা রাজবাড়ির ধারে যে এই আমরা দেখছি এই দিঘি হোক তার আশপাশে, বাকি জায়গা জল জমে, এখানে জল জমে না। তো এই সব টেকনোলজি ত্রিপুরাতে ছিল এবং কোয়ালিটি দেওয়া সেটাও মহারাজা বীরবিক্রম কৃষ্ণ মাণিক্যের মানসিকতা ছিল। উনি যখন স্কুল কলেজ তৈরি করেছিলেন, যে স্কুল কলেজগুলিকে ভালোভাবে চলছে না, তার মধ্যে ব্যবস্থা নেই, তো উনি সেগুলোকে রিভিউ করে বন্ধ করে দিতেন। মানে রিভিউ সিস্টেম উনি তখন লাগু করেছিলেন। একদিকে যেমন পারদর্শী